সর্বপ্রথম সমস্ত রকম সরকারি প্রকল্প সরকারি কর্মের খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখন ময়ূরভঞ্জের যে ওয়েবসাইট ময়ূরভঞ্জ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করেছি এবং এই ওয়েবসাইটে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে বিপুল পরিমাণে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে তো এই যে কোভিড নাইন্টিন মহামারীর জন্য এই যে কোভিড নাইন্টিন মহামারীর জন্য বিভিন্ন প্রান্তে কিন্তু স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে কিছু কিছু জায়গায় পারমানেন্ট এবং কিছু কিছু জায়গায় কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এই যে পোস্টটির কথা এখানে উল্লেখ করেছে এখানে কিন্তু পুরোপুরি পারমানেন্ট এবং এখানে ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফি ফার্মাসিস্ট স্টাফ নার্স এবং মাল্টিপাল হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে বিপুল পরিমাণ কিন্তু শূন্য পদও রয়েছে এখানে আপনার উচ্চ মাধ্যমিক যোগ্যতার সাথে সাথে যদি আপনার ডিপ্লোমা থাকে মেডিকেল ল্যাব টেকনোলজি অথবা রেডিওগ্রাফিতে বা অথবা ফার্মাসিস্টে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু ফ্রেন্ডস ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে তো চলুন ফ্রেন্ডস বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই বিজ্ঞপ্তিতে চলে এসেছি এবং দেখুন ওপরে লেখা রয়েছে অফিস অফ দ্য চিফ ডিস্ট্রিক্ট মেডিকেল অ্যান্ড পাবলিক হেলথ অফিসার ময়ূরভঞ্জ এবং নিশ্চিত একটু স্ক্রল করবেন তো দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজেবল ক্যান্ডিডেটস ইন দ্য প্রেসক্রাইব ফরমেট অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ দ্য পোস্ট না স্টাফ নার্স ফার্মাসিস্ট রেডিওগ্রাফার ল্যাব টেকনিশিয়ান অ্যান্ড মাল্টিপেল হেলথ ওয়ার্কার মেল অ্যান্ড ফিমেল এবং এই যে নিয়োগ করা হবে এই যে এখানকার অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশান কিন্তু আপনাকে সাবমিট করতে হবে এই যে দেখুন এখানে ইমেল দেওয়া আছে এই ইমেলে এবং এর যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আপনারা কিন্তু এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু এজ লিমিটও করে দেওয়া হয়েছে যেখানে আপনার এজ লিমিট হচ্ছে একুশ বছরের নিচে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং এর যে ডেট এর যে লাস্ট ডেট তা হচ্ছে থার্টিন্থ সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ তিরিশ ছয় দু হাজার কুড়ি পর্যন্ত এখানে প্রথম পোস্টটি হল স্টাফ নার্স এবং এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে পঁয়ষট্টিটি এবং এখানে দেখুন স্যালারি কিন্তু পার ডে উল্লেখ করা হচ্ছে এখানে তিনশো অষ্টআশি টাকা এবং কোভিড নাইনটিনের আন্ডারে যারা কাজ করবেন তাদের কিন্তু ছশো বারো টাকা পার ডে এবং এলিজিবিলিটি দেখুন এখানে জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ মেডিকেল কলেজ থেকে এবং দেখুন এখানে যে গ্রেড এখানে কিন্তু ফিফটি পারসেন্ট আপনাকে মার্ক্স থাকতে হবে তাহলে কিন্তু আপনি এলিজেবেল হবেন তো দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান যেখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে আটাশ এখানেও কিন্তু স্যালারি একই এবং এখানে দেখুন পাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তো এই যে ডিএমএলটিতে আপনার কোর্সটি কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে পাস করে থাকতে হবে এবং এখানেও যে দেখুন এখানে যে গ্রেডের কথা শোনা যে ফিফটি পারসেন্ট থাকতে হবে না আমার থার্ড যে পোস্ট সেটি হলো রেডিওগ্রাফার এবং এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে তেইশ এবং দেখুন এখানে স্যালারি কিন্তু ওপরেই উল্লেখ করে দেওয়া হয়েছে এবং পাস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিপ্লোমা মানে এই যে ডি এখানে আপনার পাস থাকতে হবে কোর্সটা কমপ্লিট থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অত এবং হসপিটাল থেকে এবং এখানে যে গ্রেড সেখানেও কিন্তু ফিফটি পারসেন্ট চতুর্থ যে পোস্ট সেটা হচ্ছে ফার্মাসিস্ট এখানে ছাব্বিশটি পোস্ট এবং এখানের যে আপনার কোয়ালিফিকেশান এটা কিন্তু আপনাকে ডি ফার্ম থাকতে হবে এবং এই যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এবং এটি শুধুমাত্র উড়িষ্যাদের ক্ষেত্রেই যারা ওড়িশাতে বসবাস করে তাদের ক্ষেত্রেই কিন্তু এখানে পঞ্চম যে পোস্টটি দেখুন পঞ্চম যে পোস্টটি সেটি হলো মাল্টিপাসপোস্ট হেলথ ওয়ার্কার এখানে পোস্ট হচ্ছে একশো পঁয়ষট্টিটি যেখানে স্যালারি হচ্ছে তিনশো অষ্টাশি টাকা পার ডে এবং যারা কোভিড নাইন্টিনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু চারশো বাষট্টি টাকা পার ডে এবং এখানে দেখুন পাস্ট হেলথ ওয়ার্কার ফিমেল ট্রেনিং কোর্স এই যে কোর্সটিতে আপনাকে পাস থাকতে হবে যেখানে হচ্ছে ওড়িশা স্টেট নার্সিং অ্যান্ড মেডিওয়েস বোর্ড অথবা যে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ইন্ডিয়ান নার্স কাউন্সিলের অ্যাপ্রুভ থাকতে হবে অথবা যে কোনো গভর্নমেন্ট কলেজ থেকে এবং এখানে যে গ্রেড এখানে কিন্তু ফিফটি পারসেন্টে আপনার নাম্বার থাকতে হবে এবং লাস্ট যে পোস্ট সেটা হচ্ছে মাল্টিপার্পজ হেলথ ওয়ার্কার শুধুমাত্র পুরুষদের জন্য যেখানে একশো পোস্ট এবং এখানেও কিন্তু ওপরের যা উল্লেখ করা আছে তাই এখানে উল্লেখটা করা হয়েছে তো দেখুন এখানে লেখা হয়েছে ডকুমেন্টস টু বি সাবমিটেড অ্যালোন উইথ দ্য অ্যাপ্লিকেশনস তো কপি অফ দ্য সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কোয়ালিফিকেশন তো আপনি যে জিএনএম অথবা ডিএমএলটি অথবা যে রেডিওগ্রাফের যে কোর্সগুলি কমপ্লিট করেছেন তার যে সার্টিফিকেট তা এর সাথে অ্যাটেস্টেড করতে হবে কপি অফ এজ প্রুফ হচ্ছে আপনার যে ডেট অফ বার্থের সার্টিফিকেট তারপর হচ্ছে আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফের জন্য আপনার আধার কার্ড বা ভোটার কার্ড চার নম্বরতে দেখুন ভ্যালিড রেজিস্ট্রেশন অফ ডি ফার্ম জিএনএম বিএসসি নার্সিং ডিএমএলটি ডিআরডি কোর্স অথবা আপনার এই যে কোর্সগুলির এইগুলির কিন্তু একটা রেজিস্ট্রেশন থাকে যে রেজিস্ট্রেশনটা এদের সাথে অ্যাটাচ করতে হবে এবং লাস্ট যে হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু এখানে লাগবে তো দেখুন নিচেতে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশান ফর্মে যে প্রথম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটা কিন্তু আপনাদের দিতে হবে না এখানে যে লেখা রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চাই তারপর দেখুন অ্যাপ্লিসেন্ট নেম তো এখানে আপনার নাম ফাদার্স নাম ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট অফ ডোমিনান্স আপনি কোন ডিস্ট্রিক্টের তারপর হচ্ছে আপনার বয়স এখানে আপনি মেল না ফিমেল এখানে কনট্যাক্ট নাম্বার দেবেন আপনার ইমেল আইডি দেবেন এবং এখানে দেখুন পেশেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস তা আপনার এখানে প্রেজেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস দেবেন এখানে পারমানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস দেবেন এখানে আপনি ল্যাঙ্গুয়েজ স্পোকেন রাইটিং মানে আপনি কোন কোন ভাষায় লিখতে এবং পড়তে পারবেন সেই ভাষার এখানে উল্লেখ করবেন এখানে আপনার দেখুন কাউন্সিলিং রেজিস্টার্ড নাম্বার তারপর হচ্ছে ভ্যালিড আপ টু এবং এখানে দেখুন প্রফেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস তো আপনি যে পাস করেছেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে দেখুন এইচ এস সি অর্থাৎ নেম অফ ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে কত সালে পাস করছেন কত নাম্বার পেয়েছেন এবং এখানে পার্সেন্ট টেস্টটাও এখানে উল্লেখ করতে হবে এবার আপনি যেখানে ডিপ্লোমা ইন ফার্মাসি ডিএমএলটি ডিএনএম বিএসসি নার্সিং অথবা হেলথ কেয়ার ওয়ার্কার যে কাউন্সিলিং এর যে আপনি যে ইউনিভার্সিটি থেকে পাস করছেন তাই ইউনিভার্সিটির নাম দেবেন কত সালে পাস করছেন কত নাম্বার পেয়েছেন এবং কত পার্সেন্ট পেয়েছেন সেটা উল্লেখ করবেন এবং নিকিচিত দেখুন ডিক্লেয়ারেশন ডিক্লেয়ারেশন হলো এখানে লেখা রয়েছে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য স্টেটমেন্ট ইনফরমেশন ফিন ফার্নিস্ট অ্যাভাব ইন দিস অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড উইথ দিস আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড যে এই যে আমি যে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করেছি এখানে কিন্তু সবই সত্যি এবং এর নিচের যে লেখা রয়েছে দেখুন দ্য ইভেন্ট অফ অ্যাভাব ডকুমেন্টস বিং ফাউন্ড ফলস তো এখানে কোনোরকম ইনফরমেশন অথবা ডকুমেন্টস যদি ফলস থাকে তো কোনো রকম আমাকে না বলেই এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা এটা কিন্তু আপনার রিজেক্ট্রেট করতে বলা হয়েছে এখানে সেটাই কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে আপনার ডেট দেবেন প্লেস দেবেন এবং এখানে আপনার ফুল সিগনেচার দেবেন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ফ্রেন্ডস